অবশেষে পুলিশি নিরাপত্তা পেল পালুইয়ে নিহত সাগর ঘোষের পরিবার। গতকাল মাঝরাত থেকে তাদের বাড়ির সামনে সাদা পোশাকে দুজন পুলিশকর্মীকে নিয়োগ করা হয়েছে। গত সোমবার পালুই কাণ্ডে সিআইডি তদন্তে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে নিহত সাগর ঘোষের পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য বীরভূমের পুলিশ সুপারকে নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু তারপরেও গতকাল রাত পর্যন্ত পুলিশের তরফে কোনো নিরাপত্তা দেওয়া হয়নি বলে অভিযোগ করে পরিবার। এই খবর এবিপি আনন্দে সম্প্রচার করা হয়। এরপরই গতকাল মাঝরাতে হাইকোর্টের নির্দেশের তিন দিন পর সাগর ঘোষের বাড়ির সামনে পুলিশি পাহারা বসানো হয়েছে। উত্তর পূর্বের ছাত্রছাত্রীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় পরামর্শ দিতে ছয় সদস্যের কমিটি গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কমিটির নেতৃত্বে অবসরপ্রাপ্ত আইএএস এমপি বেজ বড়ুয়া। রাজধানী সহ দেশের অন্যান্য প্রান্তে উত্তর পূর্বের ছাত্রদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নেওয়া জরুরি তা খতিয়ে দেখে দু মাসের মধ্যে রিপোর্ট জমা করবে কমিটি। উত্তর পূর্বের ছাত্রছাত্রীদের নিরাপত্তার আবেদন জানিয়ে এর আগে অরুণাচলের সাংসদরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ডে এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। তারপরই এই কমিটি গঠন। এদিকে এর মাঝেই অরুণাচলের ছাত্র নিদো তানিয়ামের মৃত্যুর প্রতিবাদ ও এই ধরনের ঘটনা রুখতে কঠোর আইন প্রণয়নের দাবিতে আজ দিল্লির রাস্তায় মিছিল করেন উত্তর পূর্বের ছাত্ররা। রাজ্যজুড়ে সিপিএম কর্মী সমর্থকরা আক্রান্ত বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে সিপিএম নেতৃত্ব। বিভিন্ন সভা সমাবেশ থেকেও এই অভিযোগে সুর চড়িয়েছেন দলীয় নেতৃত্ব। এবার সেই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন সূর্যকান্ত মিশ্র। বিরোধী দলনেতার দাবি, 31 জানুয়ারি বর্তমানের রায়নায় তাঁর সভার আগে বিভিন্ন গ্রামে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন অসংখ্য সিপিএম সমর্থক। তারপরও বিভিন্ন জায়গায় সিপিএম সমর্থকদের বাড়ি ও দোকানে হামলা চালাচ্ছে তৃণমূল। কোথাও ভাঙচুর, কোথাও আবার সিপিএম সমর্থকের বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে। মহিলাদেরও রেয়াত করা হচ্ছে না। আক্রমণকারীরা পুলিশের সামনেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে 14 জন আক্রান্তকে গ্রেফতার করেছে। যদিও বিরোধী দলনেতার যাবতীয় অভিযোগে অস্বীকার করেছেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। বাস ভাড়া বৃদ্ধির দাবিতে দফায় দফায় আন্দোলন। মালিকদের দাবি, লোকসানের ঠেলায় রাস্তা থেকে উঠে গিয়েছে অর্ধেকের বেশি বাস। এই পরিস্থিতিতে নতুন করে বাসের পারমিট দেওয়ার সিদ্ধান্ত নিল পরিবহন দফতর। দফতরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতায় 15টি রুটে 200টি বাসের পারমিট দেওয়া হবে, পাশাপাশি চালু রুটগুলিতে দেওয়া হবে 100টি বাসের পারমিট।